पुष्पं करोति वचलं पंगुलं खयाते गिरिं जाति कृपा तमहं वंदे परमानंद माधवं। सेई माधव के पेते हुले अनादि आदि गोविंद के पेते हुले आमादेर कृपा की प्रयोजन आमादेर एकमात्र प्रयोजन भक्ति। भक्ति हुले ताके बाधा जाए भक्ति हुले ताके पावा जाए केमन करे पावा जाए भक्ति दरे बाधा तारे आपन हृदय मंदिरे मन भक्ति जरे बाधा तारे आपन हृदय मंदिरे से जे भक्तिर बाधो दाओ मन
মনে বড় আশা ছিল তোমার চরণ দর্শন করতে পারবো। আর কত কাল এমনি করে ঘাটে পথে কাঁদাবে হে গোবিন্দ, এ জীবনে কি তোমার দেখা পাবো না প্রভু। ও একাকিনী আছে ধরা কতদিনে তোমার পাবো দেখা তুমি দিনহীন কাঙালের সখা কতদিনে তোমার পাবো দেখা মন প্রাণ খুলে ধরা ডাকছেন অন্তরে জামি প্রভু আমার অন্তরে জেনেছে ধরা তাকে ডাকছেন প্রভু মনে চিন্তা করলেন ধরা সারা জীবন আমাকে প্রাণ ভরে ডেকেছো আজ আমি তোমাকে পরীক্ষা করতে যাবো ধরা দেখবো তুমি আমার জন্য কি করতে পারো এমনি সময় নারদ এসে ডেকে ডেকে বললেন প্রভু তুমি কোথায় যাচ্ছ প্রভু বললেন নারদ আমি মত্তধামে যাব আমার ভক্ত পরীক্ষা করতে যাবে তুমি আমার সঙ্গে নারদ বললেন না মত্তধামে যে রোগ শোক জরা মৃত্যুতে বোঝায় সেখানে আবার তোমার ভক্ত আছে নাকি প্রভু বললেন নারদ আমার সঙ্গে চলো দেখবে আমার ভক্ত আছে কিনা প্রভু নারদ কি চললেন কেমন করে চললেন ধরার বাড়িতে ধরাকে পরীক্ষার করে এলেন হরি আজি ব্রাহ্মণ বেশে এলেন হরি নারদের সঙ্গে করি ব্রাহ্মণ বেশে এলেন হরি আজি নারদকে সঙ্গে করি ব্রাহ্মণ বেশে এলেন হরি ধরার গৃহের কাছে গিয়ে ডেকে ডেকে বলছে মা ও মা ধরা মা গো একবার এসে দেখে যাও না মা ধরা মার গৃহে বসে গোবিন্দ চিন্তা করতেছিলেন হঠাৎ যখন মা বলি কর্ণে ভেসে এসেছে ধরা চিন্তা করছে কে কে এমনি করে আমাকে মধু মাখা সুরে মা মা বলে ডাকছে প্রভু বললেন মা ধরা আজ আমরা দুজনে এসেছি তোমার গৃহে আতিথ্য গ্রহণ করব বলে ও মা তুমি আমাদের দুটো সেবা করাবে মা আজ তিন দিন পর্যন্ত আমরা কিছুই খাই না ধরা বললেন আজ আমার কত সৌভাগ্য তোমরা আমার গৃহে সেবা করবে ওগো ওগো তোমরা কৃপা করে একবার আমার কুটিরে এসো পূজা করি আসনে উপবেশনে করিয়ে ধরা আমার আনন্দে ঘরে ছুটে চলেছে কেননা আজ মনে বড় আনন্দ অতিথি সেবা করবে ঘরে গিয়ে দেখতে পায় এক মুষ্টি চাউল তার ঘরে নেই চিন্তা করলেন কি এখন আমি কি করব এক মুষ্টি চাউল তো আমার ঘরে নেই
আমি কি দিয়ে অতি সেবা করব শূন্য হাড়ি দে ছুটে চলেছেন নগরের দিকে কিন্তু ধরা দূর থেকে ডেকে ডেকে বলছে স্বামী কি পেয়েছো তুমি ভিক্ষায় শীঘ্র করে দাও দুইজন অভুক্ত অতিথি গৃহে বসা খুদাই যে বড় কষ্ট পাচ্ছি কি কথা বলছো না কেন বলো না তোমার কি হয়েছে দ্রোণ বললেন ধরা সারা দিবস ভিক্ষা করি আমি যাহা কিছু পেয়েছিলে কর্দমাক্ত পথে আছাড় খেয়ে আমার সব নষ্ট হয়ে গিয়েছে ধরা বললেন স্বামী একবার তুমি আমাকে আশীর্বাদ করে ভিক্ষার ঝুলি আমার কাছে দাও আমি যাব ভিক্ষা করতে দ্রোণ আমার ভিক্ষার ঝুলি ধরার হাতে তুলে দিলেন ধরা কি করলেন ভিক্ষা আরে ঝুলি হাতে নিয়ে ধরা ধীরে ধীরে নগরীর দিকে ছুটে চলেছে আজ পাগলিনীর মতো ধরা ছুটে চলেছে পরিধানে তার ছিন্ন বসন ধরা আমার কেমন করে চলেছে ছিন্ন বসন এলো কে যেন পাগল পাগলিনীর বেশ কাতে কাতে না গোরেতে যায় দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আধি ছিন্ন বসন এলোকে যেন পাগলিনীর বেশ কাঁদতে কাঁদতে না গোরেতে যায় রে এখন আমি যাব কোথায় মনের ব্যথা এখন আমি কি করি উপায় ভাবে এখন আমি যাব কোথায় কে বুঝিবে আমার মনের ব্যথা উনি এখন আমি কি করি উপায় ধরা নগরবাসীদের কাছে কিছু চাউল দাও দুইজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা খুদায় যে বড় কষ্ট পাচ্ছে ধরা যার কাছেই যায় সেই ভিকারিনী বলে তাকে উপহাস করে তাড়িয়ে দেয় কেউ ধরাকে ভিক্ষা দিচ্ছে তখন কেউ শোনে না ধরার কথা কেউ শোনে না কথা বাকি সব
এগিয়ে চলেছে, কিছু দূরে গিয়ে দেখতে পায় তাই তো। ওই তো একখানা মুদির দোকান, একজন মুদি বসে আছে। ধরা কাছে গিয়ে বলছে, ওগো দোকানি, দয়া করে তুমি আমাকে কিছু চাউলে দাও, দুইজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা, খুদায় যে বড় কষ্ট পাচ্ছি। মোদি বললেন, না না কিছুতেই তুমি এখানে চাউল পাবে না। কেন জানো? সবে মাত্র দোকান খুলেছি, বাকি দিতে পারবো না, বাকি দিলে শেষে ফাঁকিতে পড়তে হবে। ধরা বললেন, ওগো দোকানি, তুমি আমাকে কিছু চাউল দাও, আমি তোমার এই ঋণ সময় মতো শোধ করে যাব। দোকানি বললেন, বিপদে পড়লে তোমার মতো সবাই ওইরূপ কথা বলে, বিপদ কেটে গেলে কারো মনে থাকে না। শোনো, আমি বাকি দিতে পারবো না। বিদায় বেলা রেখে যাই স্বামী, ব্যথা ভরা আঁখি যাও ওগো স্বামী, ব্যথা ভরা আঁখি যাও। স্বামী ব্যথা ভরা আঁখি।
ছাড়া আমার মন প্রাণ খুলে গোবিন্দকে ডাকছেন আর ডেকে ডেকে বলছেন প্রভু এই জীবনে আমি তোমার দেখা যখন পেলাম না এই জীবন রেখে আর আমার কি লাভ হবে ওই তো দূরে নদী দেখা যাচ্ছে ওই নদীর জলে ছাপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করব কেউ তোমার মনের দুঃখ বুঝল না আমি আর কার কাছে যাব হে প্রভু আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই অতীত সেবা যদি না করতে পারলে কেন কেন এই জগতের মুখে আমি বেঁচে থাকব বেঁচে থেকে আমার লাভ কি নারদ ছুটে চলেছে নদীর দিকে প্রাণে বিসর্জন দিবে বলে অন্তর যাবি প্রভু ধরার গৃহে বসে মনে চিন্তা করছে তাই তো আজ যদি আমি ধরার কাছে না যাই ধরা যদি নদীর জলে ছাপ দিয়ে প্রাণ বিসর্জন দেয় আমার দয়াল নামে যে বড় কলঙ্ক হবে প্রভু আমার নারদকে বললেন নারদ তুমি ক্ষণকাল অপেক্ষা করো আমি একবার বাহির থেকে ঘুরে আসি প্রভু আমার তখন কি করলেন বালকে বেশে গোলকপতি ধরার কাছে যাও বালকে বেশে গোলকপতি ধরার কাছে যায় হঠাৎ গিয়ে ধরা সতী সম্মুখে দাঁড়ায় আজি হঠাৎ গিয়ে ধরা সতী সম্মুখে দাঁড়ায় সে বালকে বেশে দেখতে পেল বালক বেশে দেখতে পেল নয়নার ফিরাতে নালো বালকে বেশে দেখতে পেল নয়নার ফিরাতে নালো বালক বেশে দেখতে পেল ধরা বালককে দেখে দেখে ডেকে বলছেন কে তুমি বালক কি বা তোমার নাম কেনই বা এখানে এলে কি বা তোমার পরিচয় প্রভু বললেন ও মাসিমা ছোটবেলা হতে মা আমাকে কানাই কানাই বলে ডাকে আর বলে ওরে কানাই যদি কোনো লোক বিপদে পড়ে তুই যতটুকু পারিস তাকে উদ্ধার করিস ও মাসিমা তোমাকে দেখে আমার মন বলছে তুমি বুঝি খুব বিপদে পড়েছো তাই না ধরা বললেন হ্যাঁ হ্যাঁ বাবা আমি বড় বিপদে পড়েছি দুইজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা অতিথি দয় ক্ষুদায় যে বড় কষ্ট পাচ্ছি কত লোকের কাছে গিয়ে হাতে পায়ে পর্যন্ত ধরেছি কেউ আমাকে এত মুষ্টি চাউল দিল না শেষ পর্যন্ত মনে সিদ্ধান্ত করেছি যদি অতীত সেবা না করতে পারি এই জীবনে রেখে কি লাভ হবে এই নদীর জলে ছাপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করব বালকে বেশে প্রভু বললেন মা ও মাসিমা আত্মহত্যা যে মহাপাপ তা কি তুমি জানো ধরা বললেন বাবা সব আমি জানি কিন্তু কোন মুখ নিয়ে আমি গৃহে যাব আমি তাদের গিয়ে কি বলবো প্রভু বললেন মাসিমা ও মাসিমা এই যে দেখো এই দিকে একটি রাস্তা গিয়েছে এই রাস্তার পাশে ছোট্টখানা দোকান আছে দোকানে খুব ভালো লোক গেলেই চাউল পাবে বিপদ ভঞ্জন হরির নাম নিয়ে চলে যাও তোমার কোনো বিপদ হবে না আমি এখন আসি মা আবার আমার জন্য চিন্তা করবেন প্রভু আমার ধরার কাছ থেকে দূরে গিয়ে কি করেছেন এত বলি শ্রী গোবিন্দ আছেন
ধরা মনে চিন্তা করলেন কেই বালু কেনই বা এখানে এলো আরে কেনই বা আমাকে সব কথা বলে গেল যাই আমি একবার বালকের কথা মতো গিয়ে দেখি ধীরে ধীরে ধরা এগিয়ে চলেছে কিছু দূরে গিয়ে দেখতে পাই তাই তো ওই তো একখানা মুদির দোকান একজন মুদি বসে আছে ধরা কাছে গিয়ে বলছে ওগো দোকানি দয়া করে তুমি আমাকে কিছু চাউলে দাও দুইজন ভুক্ত অতিথি আমার গৃহে বসা খুদায় যে বড় কষ্ট পাচ্ছি মোদি বললেন না না কিছুতেই তুমি এখানে চাউল পাবে না কেন জানো সবে মাত্র দোকান খুলেছি বাকি দিতে পারবো না বাকি দিলে শেষে ফাঁকিতে পড়তে হবে ধরা বললেন ওগো দোকানি তুমি আমাকে কিছু চাউল দাও আমি তোমার এই ঋণ সময় মতো শোধ করে যাব দোকানি বললেন বিপদে পড়লে তোমার মতো সবাই ওইরূপ কথা বলে বিপদ কেটে গেলে কারো মনে থাকে না শোনো আমি বাকি দিতে পারবো না আমি যাকে একবার বাকি দেই না কেন সেই আমাকে ফাঁকি দিয়ে চলে যায় আর আমি ফিরে পাই না আমি তোমাকেও বাকি দেব না কেন জানো তুমি সোনা সোনা ধরা এই হয় তোমার কাছে কি চাই আজি সুন্দর হারি দেখে
देखी ना रे धरा दूर থেকে ডেকে ডেকে বলছে স্বামী কি পেয়েছো তুমি ভিক্ষায় শীঘ্র করে দাও দুইজন অভুক্ত অতিথি গৃহে বসা খোদাই যে বড় কষ্ট পাচ্ছি দেখি কথা বলছো না কেন বলো না তোমার কি হয়েছে দ্রোণ বললেন ধরা সারা দিবস ভিক্ষা করি আমি যাহা কিছু পেয়েছিলে কর্দমাক্ত পথে ছাড় খেয়ে আমার সব নষ্ট হয়ে গিয়েছে ধরা বললেন স্বামী একবার তুমি আমাকে আশীর্বাদ করে ভিক্ষার ঝুলি আমার কাছে দাও আমি যাব ভিক্ষা করতে দ্রোণ আমার ভিক্ষার ঝুলি ধরার হাতে তুলে দিলেন ধরা কি করলেন ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ধরা ধীরে ধীরে নগরীর দিকে ছুটে চলেছে আজ পাগলিনীর মতো ধরা ছুটে চলেছে পরিধানে তার ছিন্ন বসন ধরা আমার কেমন করে চলেছে ছিন্ন বসন এলো কে যেন পাগল পাগলিনীর বেশ কাতে কাতে না গোরেতে যায় দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ধরার আজি ছিন্ন বসন এলোকে যেন পাগলিনীর বেশ কাঁদতে কাঁদতে না গোরেতে যায় রে আমি এখন আমি যাব কোথায় মনের ব্যথা এখন আমি কি করি উপায় ভাবে এখন আমি আমি যাব কোথায় কে বুঝিবে আমার মনের ব্যথা উনি এখন আমি কি করি উপায় ধরা নগরবাসীদের কাছে দয়া করে আমাকে কিছু চাউল দাও দুইজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা খুদাই যে বড় কষ্ট পাচ্ছে ধরা যার কাছে যায় সেই ভিখারিনী বলে তাকে উপহাস করে তাড়িয়ে দেয় কেউ ধরাকে ভিক্ষা দিচ্ছে তখন কেউ শোনে না ধরার কথা কেউ শোনে না চলেছে কিছু দূরে গিয়ে দেখতে পায় তাই তো ওই তো একখানা মুদির দোকান একজন মুদি বসে আছে ধরা কাছে গিয়ে বলছে ওগো দোকানি দয়া করে তুমি আমাকে কিছু চাউলে দাও দুইজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা খুদাই যে বড় কষ্ট পাচ্ছি মুদি বললেন না না কিছুতেই তুমি এখানে চাউল পাবে না কেন জানো
সবে মাত্র দোকান খুলেছি, বাকি দিতে পারবো না, বাকি দিলে শেষে ফাঁকিতে পড়তে হবে। ধরা বললেন, ওগো দোকানি, তুমি আমাকে কিছু চাউল দাও, আমি তোমার এই ঋণ সময় মতো শোধ করে যাব। দোকানি বললেন, বিপদে পড়লে তোমার মতো সবাই ওইরূপ কথা বলে, বিপদ কেটে গেলে কারো মনে থাকে না, শোনো আমি বাকি দিতে পারবো না। বিদায় বেলা রেখে যাই স্বামী, ব্যথা ভরা আঁখি যাও ওগো স্বামী, ব্যথা ভরা আঁখি যাও। ব্যথা ভরা